এলিভেটেড এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে ছাত্রছাত্রীদের জানাতে চাই যে এই অনলাইন পড়াশুনো এবং এই অনলাইন অনলাইন পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা কিভাবে সাফার হচ্ছে এবং তাদের কেরিয়ার কিভাবে ধ্বংস হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করছে যে আমরা নাকি এই সমস্ত কথা বলে স্টুডেন্টদের ভয় দেখাই, যেহেতু আমাদের নাকি স্টুডেন্ট নেই এখন করোনার বাজারে, তো তাদের ধারণা যে আমরা এইসব কথাবার্তা বলে ভয় দেখিয়ে স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করছি। তো আমি একটা কথাই বলতে চাই যে ভয় দেখানোর কোনো ব্যাপারই নেই এখানে। আমাদের এখানে অনেক স্টুডেন্টই অনলাইনে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে, ডিস্ট্রিক্ট থেকেও আমাদের এখানে স্টুডেন্ট পড়ে, আইটি ইঞ্জিনিয়ারিং বা এতে আমাদের স্টুডেন্টেরও কোনো অভাব নেই। কিন্তু আমাদের বলার উদ্দেশ্য হলো যাতে ছাত্রছাত্রীরা কোনো রকম ভবিষ্যতে গিয়ে কোনো অসুবিধে না হয়, চাকরি তারা পায়, আমরা কিন্তু সেটাই চাই। এখন কেউ যদি ভালো করে প্রিপারেশন না নেয় সে কি সত্যি কি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে? সে তো পারবে না। তাহলে সত্যি কথাটা বলাটা কিন্তু ভয় দেখানো না, সত্যি কথাটা কিন্তু করা সত্যি হলো সেটা কিন্তু বলা দরকার। হয়তো অনেক চ্যানেল বলে না, তারা অয়েলিং করে হয়তো সাবস্ক্রাইবার বাড়াতে চায়, যে ছাত্রছাত্রীরা মনে করবে না যে আমরা তাদেরকে ভয় দেখাচ্ছি, তারা তাহলে সেটা তাই মনে করবে। কিন্তু আমার এখানে ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। প্রথম কথা, আমরা ছাত্রছাত্রীদের ভালোই চাই এবং সেই জন্যেই কিন্তু কথাগুলো বলা, যাতে আগে তারা প্রিপারেশান নিয়ে যে অবস্থাটা, যে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা 2021-এ করেনি, যারা যারা ফেস করছে, আমরা চাই না যে অন্যরা কেউ ফেস করবে এই সিচুয়েশনটা। তারা কিন্তু নিজেরা যেন ভালো প্রিপারেশান নেয় এবং শুধু আমাদের টিউশন নেবে কেন? সে যদি মনে করে অন্য জায়গায় সে বুঝতে পারছে না, সেটা তো বুদ্ধিমানেরই কাজ স্যার, কোনো না কোনো সিনিয়র কোনো লোকের কাছ থেকে সেটা বুঝে নেওয়া। সেটা কি ল্যাক থেকে যাওয়া খুব বুদ্ধিমানের কাজ? পরবর্তীকালে তো ওই সাবজেক্ট রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারবে না। তো সেই জন্যই কথাগুলো বলা। তো আমরা ভয় পাওয়াচ্ছি ব্যাপারটা কিন্তু একদমই এ, এবং কমেন্ট বক্সে দেখছি একজন হয়তো এরকম লিখছে, সবাই নয়। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই ভয় পাওয়ানোর কনসেপ্টটা কিন্তু একদম ভুল। আমরা ভয় পাওয়াচ্ছি না, আমরা তোমাদেরকে কিন্তু অ্যাওয়ার করছি যে তোমরা শুধরে যাও, শুধরে গেলে তোমরা ভবিষ্যতে ভালো চাকরি বাকরি পাবে, তোমরা ভালো সাইন করতে পারবে। এটাই কিন্তু আমাদের বলার উদ্দেশ্য, কাউকে ভয় পাওয়ার উদ্দেশ্য কিন্তু আমাদের নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি এই অনলাইন পড়াশোনায় কলেজ স্কুল কলেজগুলো বা কলেজই ধরছি, কারণ আমরা যেহেতু ম্যানেজমেন্ট বা আইটি বা ইঞ্জিনিয়ারিংটা পড়াই, সেখানে আমি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কথাগুলোই বলছি এই সমস্ত কোর্সে। যেহেতু আমরা সবাই জানি যে অনলাইনে কিন্তু কোনো পড়াশোনাই, যেখানে হ্যাঁ অনলাইনে তুমি যদি একটা ছোটো ব্যাচে পড়াও 5 জন 6 জন ম্যাক্সিমাম, সেখানে অনলাইনে কিন্তু গুগল মিটে ভালো পড়াশোনা, ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন দেওয়া যায়, কিন্তু কলেজগুলো তো সেগুলো করতে পারবে না, কারণ তাদের অনেক স্টুডেন্ট। এইবার যখন তারা গুগল মিটে একসঙ্গে 40-50 জনকে ক্লাস করাতে যাচ্ছে, তখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই নিজেরাও বুঝতে পারছে না, ক্লাসও ঠিক করে হচ্ছে না। বিশেষ করে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড এফেক্টেড হচ্ছে। এবং এটা হওয়ার জন্য যেটা আমি খবর পাচ্ছি, যেহেতু আমরা কিন্তু দীর্ঘদিন কনসালটেন্সির কাজও করেছিলাম, প্লেসমেন্ট কনসালটেন্সি, আমাদের একটা নকরির সঙ্গে একটা টাই আপ ছিল, আমাদের নকরিতে পোস্টিংও আগে যেত, তো সেক্ষেত্রে আমার কিছু রিক্রুটারের সঙ্গে এখনও জানাশোনা আছে, যারা কিন্তু ভালো এমএনসি কোম্পানি, বড় বড় কোম্পানি এইচআর রিক্রুটার। যেটা জানা যাচ্ছে এই 21 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস আউট করে আর কি বেরোচ্ছে, এই গ্র্যাজুয়েশন হোক বা পোস্ট গ্র্যাজুয়েট যে ডিগ্রিগুলোতে বেরোচ্ছে, তাদের কিন্তু প্লেসমেন্টে কিন্তু খুব অসুবিধে হচ্ছে। বিশেষ করে ভালো যেগুলো প্লেসমেন্ট আছে টেকনিক্যাল রাউন্ড, যেগুলো আইটি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বা ম্যানেজমেন্টে। কেন? প্রথম কথা হচ্ছে যেভাবে 21 সালে পড়াশুনো হয়েছে অনলাইনে এবং যেভাবে অনলাইনে পড়া পরীক্ষা দেওয়া হচ্ছে, তাতে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। যে জানে না সেও ভালো নম্বর পাচ্ছে, যে জানে সেও ভালো নম্বর পাচ্ছে। তো কোম্পানির কাছে একটা ছেলেমেয়েরা যারা পাস করে বেরোচ্ছে, কোম্পানির কাছে একটা কিন্তু কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে যে এদের নম্বরটা কতটা জেনে। এবার সেই জন্য কোম্পানি হয়তো মুখে কিছু নোটিশ দিচ্ছে না, কিন্তু আমরা যারা এইচআর এর সঙ্গে কথা বলছি, রিক্রুটারদের সঙ্গে কথাবার্তা বলছি, তারা কিন্তু পরিষ্কার বলছেন যে যারা কিন্তু ইন্টারভিউ দিতে আসছেন তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই হেনস্থা হতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এমন কিছু কোশ্চেন তাদের জিজ্ঞেস করা হচ্ছে যেগুলো কিন্তু খুব অপমানজনক। কারণ কোম্পানিরা আর কি দেখছে, হয়তো অনেক নম্বর পেয়েছে একটি ছেলে বা একটি মেয়ে, কিন্তু তাকে যখন বলছে যে কোশ্চেন করছে, বেশিরভাগ ক্যান্ডিডেট কিছুই বলতে পারছে না বেশি। তার মানে কি তাদের পড়াশুনোটা এই অনলাইনে 2021 সালে ভালোভাবে একদম হয়নি, আর তারা হয়তো নিজেরাও সিরিয়াস না যে আমি যদি কলেজ স্ট্রিতে পড়াশোনা না হয়, একটা অপশান থাকে যে বাইরে কোনো প্রাইভেট টিউটারের কাছে একটু অনলাইন হোক, যাই হোক কোনোভাবে প্র্যাকটিস এগুলো শিখে নেওয়া। তো সেই শিখে নেওয়ার কিন্তু অনেকেই হয়তো ভাবছেন যে না, এইভাবে তো নম্বর আমরা পেয়ে যাচ্ছি, আমাদের শেখার দরকার নেই। তো এরকম ছাত্রছাত্রীর সংখ্যাটা হয়তো বেশি। তো তারা কি করছে, তারা একদা খুব মজা লুটছে যে না, আমরা তো পরীক্ষা পড়াশোনা করতে হচ্ছে না, এইভাবেই কলেজ স্কুলে যেতে হচ্ছে না, ছুটি কাটাচ্ছি, তো এইভাবে আমাদের পরীক্ষাটা চলছে, পরীক্ষার নম্বরও পেয়ে যাচ্ছি। কিন্তু যখন এই 21 সালে যখন যে ফাইনাল ইয়ার ব্যাচ বেরোচ্ছে, তারা যখন প্লেসমেন্টে যেতে যাচ্ছে চাকরি বাকরি ক্ষেত্রে,
তাদের প্রথম কথা তাদের কিন্তু নম্বরটা যে কতটা জেনুইন একটা কোম্পানির কাছে কিন্তু এটা একটা প্রশ্নচিহ্ন। এবং তারা কিন্তু ক্যান্ডিডেট নিলেও প্রচুর রকম ইন্টারভিউ হচ্ছে, প্রায় 7-8 রকম ইন্টারভিউ বেশ করা করা লেভেলে, কারণ তারা একদম খুঁটিনাটি ধরে যেচে নিচ্ছে যে সে আদৌ কিছু জানে। তাহলে যেসব ছেলে মেয়ে অনলাইনে পড়াশোনা করে বা কলেজ থেকে হয়তো অনলাইন সাপোর্ট সেভাবে পায়নি, তো তারা কিন্তু যারা নিয়ে ভরসায় বসেছিল যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, তাদের কিন্তু ব্যাপারটা মোটেই মেকআপ হচ্ছে না। এবার দেখো, আমরা জানি যারা বিটেক প্রাইভেট কলেজে পড়ে, যারা বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, যারা বিটেক তোমার প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজে পড়ে, তাদের তো মোটামুটি ফ্যামিলির বেশিরভাগের অবস্থাই সচ্ছল। কিন্তু মুশকিলটা কি হয় যে এদের বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রী বা তার গার্জেন কলেজকে টাকা দিয়ে দেয় একটা লামসাম টাকা, 3 লাখ 4 লাখ 5 লাখ, কিন্তু প্রাইভেট টিউটার যখন একটা হকের টাকা বলে, হয়তো পার সাবজেক্ট 700 টাকা বা এখন তো মিনিমাম 700 টাকার নিচে গ্র্যাজুয়েশনটা পর্যন্ত পড়ানোই যায় না, 700-600 টাকা বলে, তখনই তাদের সমস্যা সৃষ্টি হয়, ভাবে যে কলেজকে আমি এতগুলো টাকা দিচ্ছি আবার আমি এখানে টাকা দেবো। অথচ রিয়েল ফ্যাক্ট দেখুন, এটা তো মানতেই হবে যে কলেজগুলোর এখন যে অবস্থা, অফলাইনেও কলেজে খুব একটা ভালো পড়াশোনা হতো না, খুব হয়তো একটা দুটো কলেজ বা ফ্যাকাল্টি এক্সেপশনাল থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কলেজে সেই লেভেলে তৈরি করে না, তৈরি করে কিন্তু আমাদের মতো এরকম প্রাইভেট ইনস্টিটিউট, যারা কিন্তু প্রাইভেট কোচিং দিয়ে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তৈরি করে দেয়, তারা যাদের বেসিক যে সাবজেক্ট আছে তারা শিখতে পারে, বুঝতে পারে এবং নিজে থেকে স্বাবলম্বী হতে পারে, কিছু কাজ করতে পারে, এবং তখন তারা কিন্তু যখন কোম্পানিতে যায় তাদের সেক্ষেত্রে প্রবলেম হয় না। তো আমরা খুব সামান্য টাকার বিনিময়ে, লামসাম কিছু না যে আমরা 10,000 12,000 15,000 চাই, কিন্তু এই কিছু সামান্য টাকার বিনিময়ে আমরা কিন্তু টিউশন প্রোভাইড করে থাকি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের টিউশন কেন, এরকম অন্য লোক হয়তো আরও কিছু আছে যারা টিউশন প্রোভাইড করে থাকে, তো এই জায়গাটাই দেখলাম ছাত্রছাত্রীদের ল্যাক, মানে তাদের যেহেতু পাস করে যাচ্ছে পরীক্ষা আর অফলাইন হচ্ছে না সেইভাবে করা হবে, তো তারা কিন্তু এই প্রসিডিউরটাই ফলো করছে, আমি শিখুক না শুনি আমি তো দেখে শুনে টুকে এইভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে, পরীক্ষা দিয়ে পরে দেখা যাবে। এবার পরে দেখা যেতে গিয়ে তখন তারা এই ব্যাপারটা ফেস করছে, কারণ 21 সালে যে পাস আউট ব্যাচটা, তাদের তো প্রত্যেকেই 20 সাল 21 সালে অনলাইনে এভাবেই পরীক্ষা দিয়েছে, সব স্টুডেন্টকে আমি খারাপ বলছি না, কিন্তু অনেক স্টুডেন্টই তো এইভাবেই পরীক্ষা চলছে, এটা তো আমরা খুব জানি, আমাদের কাছে যারা পড়ে যেভাবে কীভাবে খাতা তারা সবই বলছে কীভাবে হচ্ছে, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই হোক, সে তোমার ম্যাকআউট হোক, সিউ হোক, কল্যাণী হোক, বর্ধমান হোক, এখন কিন্তু সব জায়গায় একই রকমই ফিচার, যদিও হয়তো কিছু করারও খুব একটা কিছু নেই, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি আমরা অফলাইন মোডে ফিরছি। তো সেক্ষেত্রে প্রবলেম কোম্পানিগুলো এটাই রিক্রুটাররা ডাউট করছে যে আমরা যদি একটা লামসাম টাকা দিয়ে একটা ছেলে মেয়েকে যখন নেবো, তো কোম্পানি তো সে নিজের ভালোটাও বুঝবে যে আমি কতটা তার থেকে আউটপুট পাচ্ছি, এখন সে যদি দেখে যে কিছুই জানে না শেখে না বা অনলাইনে একটা এরকম পরীক্ষা হচ্ছে, তাদের কাছেও ব্যাপারটা ওয়াকিবহল যে অনেকেই দেখে শুনে পরীক্ষা দিতে লিখবে, তো তাদের কাছেও এই নাম্বারগুলোর কোনো ভ্যালিডিটি নেই, তো সেই জন্য ইন্টারভিউরাম খুব করা হচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই কিছু কিছু কোম্পানি আছে আমরা শুনতে পাচ্ছি, সবটা সত্যি কি মিথ্যে আমরা জানি না, অনেকে কিন্তু 21 সালের ব্যাচ রিক্রুটমেন্ট করতেও কিন্তু চাইছেন না, অ্যাভয়েড করতে চাইছেন, বা নিলেও হয়তো খুব কড়া ইন্টারভিউ প্রসিডিওর করছে। তো এই জন্যই আমি বলছি যে যারা ছাত্রছাত্রী বা গার্জেন আছো, আপনি বিটেক পড়ো, MBA পড়ো, BBA পড়ো, BCA পড়ো, MCA পড়ো, কোনো IT পেপার পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আমি এটাই বলবো যে তোমরা কিন্তু কলেজ থেকে যদি তোমাদের প্রিপারেশান মনে হয় না হচ্ছে না, তাহলে কিন্তু তোমরা বাইরে কোনো জায়গায় কিন্তু অবশ্যই টিউশন নাও, নিজেদেরকে তৈরি করো, নইলে কিন্তু যে পয়সা তোমরা ইনভেস্ট করছো বা যে সময়টা ইনভেস্ট করছো সেটা কিন্তু পুরোপুরি বেকার হয়ে যাবে, কারণ তুমি যদি জিনিসটাই না শিখতে পারো, এই জিনিস ভাঙিয়েই কিন্তু তোমার সারা জীবন চাকরি করতে হবে, এবং তুমি যদি এই জিনিসটা ভালো করে না শিখো, পরবর্তীকালে গিয়ে কিন্তু ইন্টারভিউ বা এর সময় কিন্তু তুমি ইন্টারভিউ কোনোভাবেই ক্র্যাক করতে পারবে না, তোমাকে সেই কিন্তু ওই BPO বলো বা এই ব্যাক অফিস জব বলো যেগুলো কোনো গ্রোথ নেই, সেই সব কিন্তু জবে তোমাকে ফেস করে চলে যেতে হবে। তুমি কিন্তু কোর টেকনিক্যাল জব যেগুলো তুমি করছো, যেগুলো স্পেশালাইজেশন তোমার বা যেগুলো তোমার কোর ফিল্ড, সেসব জব কিন্তু তুমি সহজে টপ করে পাবে না, কারণ ওই সমস্ত জব পেতে গেলে কিন্তু তোমার সাবজেক্ট নলেজটা খুব দরকার হয়। তো সেই জন্যই আমি এটাই অ্যাডভাইস করবো যে 2021 সালের যে ট্রেন্ডটা দেখছি প্লেসমেন্টের বা রিক্রুটারদের থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি, যে তারা স্পষ্ট করে না বললেও তারা কিন্তু অনেকেই 21 সালের যে এইরকম লেভেলের স্টুডেন্ট, তারা কিন্তু অনেকেই নিতে চাইছেন না বা নিলেও হয়তো খুব টাফ লেভেলে ইন্টারভিউ করছেন, বুঝে নিচ্ছেন যে না স্টুডেন্টটা আমি যে প্যাকেজ দেবো CDC-টা সেটা সে আমাকে তুলছে, রিটার্ন দিতে পারবে কি পারবে না। তো আজকে এই জন্যই বলছি আপনারা গার্জেন হোক বা ছাত্রছাত্রী হোক, এই ব্যাপারটা সম্বন্ধে সচেতন হোক, শুধু কলেজের বসায় বসে থাকবেন না, নিজেদেরকেও কিন্তু ব্যাপারটাকে এগিয়ে আসতে হবে, দরকারে প্রাইভেট টিউশন নিতে হবে, আমি কিন্তু এটাই সবাইকে বলছি। হ্যাঁ, এবার কিছু এক্সেপশনাল স্টুডেন্ট আছে যারা নিজেরা হয়তো তৈরি হয়ে নিতে পারে, কিন্তু সেই সংখ্যাটা আমার মনে হয় খুব কম, যারা নিজেও কারবার যাদের অসুবিধে হচ্ছে, আমি বলবো আমাদের বলে বলছি না, আপনি যদি অন্য জায়গায়ও কোনো ফ্যাকাল্টি বা ভালো কিছু পান, আপনারা কিন্তু অবশ্যই ছেলেমেয়েদের দিন, কারণ ছেলেমেয়েদের নইলে কিন্তু ভবিষ্যৎ নষ্ট হবে, বিশেষ করে প্র্যাকটিক্যাল, IT-তে যারা প্র্যাকটিক্যাল শিখতে পারছে না, ইঞ্জিনিয়ারিং যারা প্র্যাকটিক্যাল শিখতে পারে, তাদের কোম্পানি কি করে নেবে, প্র্যাকটিক্যাল না হলে তারা বেশি জিনিসই শিখবে না। তো এই প্রবলেমের জন্যই কিন্তু দেখবেন বিক্ষোভও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিরাজমান অভিযান হয়েছে বা অনেক কিছু হচ্ছে, স্কুল কলেজ খোলার দাবি করছে,
তো আমার মনে হয় করোনা পরিস্থিতিটা বিচার করে যতটা সাবধানতা অবলম্বন করা যায়, যদি না বাড়ে আস্তে আস্তে হয়তো সপ্তাহে একদিন দুদিন করে স্কুল কলেজ আস্তে আস্তে খুলে দেওয়া উচিত, এবং পরিস্থিতি দেখে সেটাকে বিচার করা উচিত যে আর কতটা কি করে যেতে পারে, তবেই কিন্তু আবার আমাদের যে পুরোনো যে শিক্ষার ব্যাপারটা সেটাই কিন্তু ফিরবে। আর যতদিন না করোনা যাচ্ছে, যেভাবে ক্লাস চলছে, আমি কিন্তু স্টুডেন্টদের বলবো তোমরা নিজেরা তৈরি হও, শুধু কলেজের ভরসায় কিন্তু বসে থেকো না। তো আজকে এই কথাগুলোই বললাম, যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে।